লকডাউন উপেক্ষা করে অভয়ারণ্যের ভিতরে বনভোজন করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ তুললেন বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। উত্তর চব্বিশ পরগনার বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর রবিবার সন্ধ্যায় বনগাঁ মহকুমা শাসকের হোয়াটসঅ্যাপে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ কুমার সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। তার অভিযোগ, লকডাউন উপেক্ষা করে বাগদার পারমাদান বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে 30টি গাড়ি নিয়ে প্রবেশ করে শতাধিক তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে বনভোজনের আয়োজন করেছিলেন বাগদা পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা। এবং তিনি আরো অভিযোগ করেন, এখন জীবজন্তুদের প্রজননের সময় এই সময়ে অভয়ারণ্যের মধ্যে তৃণমূল নেতারা কি করে প্রবেশ করলো এবং প্রবেশ মূল্য নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও তিনি প্রশ্ন তোলেন। পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি। এই আতিমারি, বিশ্বব্যাপী যে আতিমারির মধ্যে যখন সমস্ত সরকারি দপ্তর বন্ধ, তখন বাগদার তৃণমূল নেতা পরিতোষ সাহার নেতৃত্বে 30খানা গাড়ির কনভয় নিয়ে পারমাদন বিভূতিভূষণ অভয়ারণ্যের মধ্যে 3.5 ঘন্টা ধরে যেভাবে খানা পিনা এবং আমোদ প্রমোদ হলো, এই নক্করজনক ঘটনা আমার কানে আসতেই আমি 5:30 নাগাদ পারমাদন অভয়ারণ্যে গেলাম। গিয়ে দেখি গেট বন্ধ, কর্মচারী ওখানে একজন দাঁড়ানো। তাকে বললাম বিট অফিসারকে ডাকুন, আমি একটু দেখা করব। 1 ঘন্টা ওই গেটে থাকা সত্ত্বেও সেই কর্মচারীও ফিরে এলেন না এবং ওই বিট অফিসারও ফিরে এলেন না। আমি তখন ওভার টেলিফোনে সমস্ত ঘটনা বাগদার ওসিকে জানাই এবং টেলিফোনিক কমপ্লেন হিসাবে গণ্য করার জন্য আমার অভিযোগকে করতে বলি এবং তারপরেই আমি বনগাঁ এইচডিও সাহেবকে সমস্ত ঘটনা জানাই। এইচডিও সাহেব আমাকে বলেন, আপনি বর্তমানে লকডাউন চলছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কমপ্লেন আমার কাছে পাঠান। আমি তখনই বাড়িতে এসে আমার নিজস্ব প্যাডে পুরো ঘটনা লিখে আমি এইচডিওর কাছে পাঠাই এবং এইচডিও সেই হোয়াটসঅ্যাপ কমপ্লেনটাও দেখেছেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে কি রাজত্ব চলছে, কোন সরকার চলছে, তৃণমূল নেতারা কতখানি আজকে তারা আস্পর্ধা পেয়েছেন। 30খানা গাড়ির কনভয় নিয়ে আজকে পারমাদন অভয়ারণ্যে গিয়ে যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন তারা সেখানে আমোদ প্রমোদ করছেন, মদ মাংস খাচ্ছেন। আমি তীব্রভাবে এর প্রতিবাদ করছি এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পূর্বক সমস্ত পক্ষের শাস্তির দাবি করছি। অন্যদিকে বাগদা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ ঘোষ জানান, তৃণমূল কংগ্রেসের কোনো দলীয় কর্মসূচি, মিটিং বা খাওয়া দাওয়ার কোনো আয়োজন পারমাদন অভয়ারণ্যের মধ্যে ছিল না। আর পরিতোষ সাহা জেলা পরিষদের সদস্য হিসেবে হয়তো অভয়ারণ্যের ভিতরে দেখাশোনা করতে গিয়েছিলেন, সেক্ষেত্রে শাস্তির কি আছে? আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পারমাদন অভয়ারণ্যে কোন রকমের রাজনৈতিক কর্মসূচি বা কোনো এই ধরনের মিটিং বা খাওয়া দাওয়া এই টাইপের কোনো ব্যবস্থা ছিল না বা এই ধরনের কোনো আয়োজন ছিল না। এখন দুলাল বর পরিতোষ সাহা সম্বন্ধে যে অভিযোগ জানাচ্ছেন সেই ব্যাপারে আমাদের কিছুই জানা নেই এবং পারমাদন ফরেস্টে সে আমাদের বাগদা ব্লকের মধ্যে একটা সবচেয়ে আমাদের গর্বিত জায়গা এবং গর্বের জায়গা, সেই জায়গায় সে জেলা পরিষদের সদস্য হিসাবে সেখানে যেতেও পারে এবং আর কারা তার সঙ্গে গিয়েছে সেটা আমার জানা নেই। সেখানে গিয়ে দেখাশোনা করা এটা ওটা হতে পারে, কিন্তু এই টাইপের কোনো প্রোগ্রাম আমাদের রাজনৈতিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেই না। এখানে এমন কি অন্যায় ওরা করেছেন, ওখানে যদি সেখানে দেখতে যায়, আমরা তো বাইরে না, আমরা দূরেও যাইনি, যদি লোকাল মানুষ হিসাবে সেখানে যেয়ে থাকে তাহলে সে অপরাধটা কোথায় আমি তো বুঝি না, এখানে শাস্তির কি আছে? বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ কুমার সাহা এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি। বন্দে মাতরম
ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। মেডিকেল, ফার্মাসি, নার্সিং ও ম্যানেজমেন্ট পড়ার জন্য ব্রাইট ক্যারিয়ার একাডেমি সেন্টার কুলপিও হুগলি। কন্ট্যাক্ট 6294698949। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট, বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।